কেঁদে কেঁদে অববিশ্বাস তাদের বিচার চাইলেন যারা লাথি কিল ঘুষি মেরেছিলেন শাকিব খানকে। দর্শক বন্ধুরা, আমাদের ঢালিউডের অন্যতম শীর্ষনায়ক, ঢালিউডের সুপারস্টার কিং শাকিব খান। আপনারা সবাই জানেন শাকিব খান এমন একজন নায়ক যার জুড়ি মেলা ভার, যার পায়ের ধ্বনিতে আজও ইন্ডাস্ট্রি কাঁপছে, কারণ সে একজন গুণী অভিনেতা, সফল নায়ক ও ভালো মনের মানুষ যার ভক্তের কোনো অভাবই নেই। আর দর্শকপ্রিয়তা যে কি জিনিস একমাত্র তাকে দেখলেই বোঝা যায়। আজ আমি আপনাদের সামনে কিছু সত্য ঘটনা তুলে ধরছি যা আজ পর্যন্ত মিডিয়ার সামনে কখনোই আসেনি। এই কথাগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানকে কতটা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আমার এই কথাগুলোর সত্যতা 100% আমি আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা সেই লিংকে গেলেই এই কথাগুলোর সত্যতার প্রমাণ পাবেন। দর্শক বন্ধুরা, আমরা চলচ্চিত্রের এই নায়ক জায়েদ খানকে সবাই চিনি, যিনি কিনা এক ক্ষমতার দম্ভ নিয়ে আছেন, যার চেহারার মধ্যে শয়তানি ছাপ পড়েই আছে। তাকে দেখলেই বোঝা যায় তার নায়ক হওয়ার কোনো যোগ্যতাই নেই, ভিলেন হওয়াই তার কাম্য ছিল। তবে আমার ধারণা তিনি জোর করেই নায়ক হয়েছেন, কিন্তু দর্শকপ্রিয়তা তার একদমই নেই, জোর করেই দর্শকপ্রিয়তা পেতে চান। আর এই জায়েদ খান নানা অপকর্মের সাথে জড়িত, যার কারণে আজ এই শিল্পী সমিতির এই হাল। চিত্রনায়িকা পপির সাথেও অসভ্যতামি করেছে এই নায়ক জায়েদ খান, আর তাই নায়িকা পপি কেঁদে কেঁদে লাইভে এসে সব ফাঁস করে দিলেন জায়েদ খানের নামে। সুপারস্টার শাকিব খান জায়েদ খানের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে পরামর্শ দিয়েছিলেন চিত্রনায়িকা পপিকে, আর এই শিল্পী সমিতির এই হাল হলো একমাত্র জায়েদ খানের কারণে। এই সেই জায়েদ খান যে কিনা শাকিব খানকে কিল ঘুষি লাথি মেরেছিলেন, তা আবার শিল্পী সমিতির নির্বাচনেই, অথচ তার বিচার আজও হয়নি, অনেকে এই ব্যাপারটি জানেও না। আর শাকিব খানকে মারার পেছনে শুধু জায়েদ খানই নন, একজন ক্যামেরাম্যান, একজন আর্টিস্টও ছিলেন, আরো অনেকেই ছিলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। তারা দেখেছিলেন যে কারা কারা শাকিব খানের ঘাড়ে পিঠে প্রচুর লাথি মেরেছিলেন, শাকিব খানকে তীব্র যন্ত্রণা কষ্ট দিয়ে মেরেছিলেন, শুধুমাত্র মিশা সওদাগর এসে তার পিঠ এগিয়ে দিয়েছিলেন যে শাকিব খানকে মেরো না, আমাকে মারো, শাকিব খানকে ছাড়ো। শাকিব খানকে তাদের হাত থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে দেন মিশা সওদাগর। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন আপনারা যে কতটা ক্ষমতার দম্ভ আর শাকিব খানের জনপ্রিয়তাকে হিংসা করে মানুষ তাকে সহ্য করতে না পেরে শাকিব খানকে মেরেছিলেন? এই ঘটনার কোনো বিচারই হয়নি আজ পর্যন্ত, তারপরও শাকিব খান এই ইন্ডাস্ট্রির মানুষদের বাঁচাতে নিয়মিত কাজ করে যাচ্ছেন, একের পর এক সুপারহিট সিনেমা আমাদের উপহার দিয়ে যাচ্ছেন, নিজের অর্থ ব্যয় করে যাচ্ছেন। শাকিব খানকে মারের ঘটনায় মিশা সওদাগর কিছুই বলতে পারেননি, তবে এই ঘটনায় মিশা সওদাগর, অববিশ্বাস সহ আরো অনেক গুণী অভিনেতারা হতভম্ব হয়ে গিয়েছিলেন, পুলিশরা পর্যন্ত দর্শকদের ভূমিকায় ছিলেন সেদিন। তাহলে বলুন, জায়েদ খানের মতন একজন নায়কের কাছ থেকে কি আশা করা যায় যার চেহারার ভিতরে শয়তানি ছাপ আছে? বন্ধুরা, আপনারা জায়েদ খানের চেহারাটা একটু ভালো করে দেখুন, তার চেহারার ভিতরে একটি শয়তানের ছাপ দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, শাকিব খানের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে তা আপনারা কিভাবে বিচার চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পায় যে শাকিব খানের উপর কেমন অন্যায় অত্যাচার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।